জঙ্গলে বাঘ রয়েছে ডাকাতের ভয়, তবুও পেটের টানে জঙ্গলের পথে মৌলেরা। মৌলেদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা বন দপ্তরের। জঙ্গলে পদে পদে বিপদ আছে, বাঘের ভয় আছে, জলদস্যু বা ডাকাতের ভয়। সমস্ত ভয়কে দূরে সরিয়ে পেটের টানে বছরের এই বিশেষ সময়ে জঙ্গলে যান মৌলেরা। বছরের এই বিশেষ সময় সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করে বাড়তি দুপয়সা রোজগার হয়, সেই আশাতেই জঙ্গলে পাড়ি জমান। শুক্রবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালী ও বসিরহাট রেঞ্জ থেকে মধু সংগ্রহের জন্য জঙ্গলে যাওয়ার অনুমতিপত্র দেওয়ার কাজ শুরু করেছে বন দপ্তর। বন বিভাগের পক্ষ থেকে অনুমতিপত্র দেওয়ার পাশাপাশি মধু সংগ্রহের সরঞ্জাম হিসাবে মুখোশ, গামছা, মধু সংগ্রহের জন্য বিশেষ টুপি, গ্লাভস, এরকমই নানান সরঞ্জামও দেওয়া হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও মধু সংগ্রহের জন্য জঙ্গলে যাচ্ছেন মৌলেরা। অপারেশন গোল্ডেন হানি এই প্রকল্পের আওতায় মৌলেদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। গত বছর জঙ্গলে গিয়ে বাংলাদেশি জলদস্যুদের খপ্পরে পড়েছিলেন মধু সংগ্রহকারীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, মধু সংগ্রহের সময় বিশেষ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে বাংলাদেশের দিক থেকে ডাকাতেরা জঙ্গলে প্রবেশ করতে না পারে। পাশাপাশি মধুতে এবার জিআই ট্যাগ মিলেছে, দামও বেড়েছে মধুর। এ বিষয়ে বনকর্তা আরও জানান, প্রত্যেক বছরের যেরকম হয় ওরকমই আমরা এবছরও অপারেশন গোল্ডেন হানি বলে একটা স্পেশাল প্যাট্রোলিং রেজিম শুরু করেছি। এই সময় আমাদের মৌলেরা যখন যাচ্ছেন ওদের সুরক্ষার জন্য আর বাইরে থেকে বাংলাদেশ থেকে ডাকাইটিটা না ঢোকার জন্য স্পেশাল প্যাট্রোলিংটা শুরু করেছে। এটা 10 দিন ধরে চলছে আর 30 দিন চলবে। আমরা ওদেরকে সুরক্ষা করার জন্য অনেকটা পরিকল্পনা নিয়েছি এবছরও। আর তার সাথে এবছর আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকাতে 44 টিমস যাচ্ছে। মোটামুটি 350 লোকজন এর 44 টিমের মধ্যে আছে যে মধু সংকরণ করার জন্য যাচ্ছে। এবছরও মোটামুটি সেম টার্গেটই আছে, 30 টন আছে সুন্দরবন এলাকা থেকে। কিন্তু এবছর আমরা দেখতে পেরেছি অনেক গরম পড়ার জন্য অত মধু উদ্বোধন হবে না বলে মান্য হচ্ছে, কিন্তু আমরা বলতে পারবো না এখন, আর সময় আছে, 1 মাস সময় আছে, তারপরে আমরা বলতে পারবো। সজনেখালী বন দপ্তরের অফিস লাগোয়া বনবিবির মন্দিরে পুজো দিয়ে নৌকা করে একে একে জঙ্গলের পথে রওনা দিচ্ছেন মৌলেরা। তাদের বিশ্বাস, জঙ্গলে যে কোনো রকম বিপদ থেকে তাদের রক্ষা করেন বনবিবি। এ বিষয়ে এক মধু সংগ্রহকারী বিশ্ব মজুমদার বলেন, জঙ্গলে প্রতি পদে পদে বাধা বিঘ্ন আছে, আছে বিপদ। অনেকবার জঙ্গলে গিয়ে বিপদে পড়েছি, 2-2 বার বাঘের মুখে পড়েছিলাম, গত বছর ডাকাতের খপ্পরেও পড়েছি। ডাকাত দলের হাতে আহত হয়েছেন বিশ্ব, এখনও তার চিকিৎসা চলছে বলেও জানালেন তিনি। পয়সা করি পাই বলতে মধু যা কালেকশন হয়, কালেকশন হিসাবে ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিতে হয়, দিলে ডিপার্টমেন্ট একটা মূল্য ধর টাকা দেয়। তো জান বিপদে পড়েছেন কখনো? হ্যাঁ, আমরা অনেকবার বিপদে পড়েছি। আচ্ছা, সমস্যা হয়নি? সমস্যা বলতে আগের যে গেল বছরে আমার ডাকাতি মারধর করছিল, করে এখনো পর্যন্ত কোমরে ব্যথা, ডাক্তার কবির দেখেও এখনো কোনো নির্বাহ হয়নি। বাঘের ভয় যেমন আছে তেমন ডাকাতেরও ভয়? ডাকাতির ভয় আছে। তারপরে জঙ্গলে কি বাঘের সামনে পড়েছেন কখনো? হ্যাঁ, 2-3 বার পড়েছি। তা মার নাম কৃপায়, মার কৃপায়, মা বোনের কৃপায় আমরা সেখান থেকে রক্ষা হয়ে আছি। এসে আমরা কোনো রকমের জীবিকা নির্বাহের জন্য আমরা জঙ্গলে যাই। প্রায় একই দাবি শেখ মঈনুদ্দিনের। তিনি বলেন, নদীর কিনারে বাড়ি, সংসার চালাতে, ছেলে মেয়েদের জন্য খাবারের জোগাড় করতে এই বিপদের ঝুঁকি নিতেই হবে। জঙ্গলে বাঘ রয়েছে, আবার রয়েছে ডাকাতের ভয়, সামনে নির্বাচন। এই প্রশ্ন করতেই মঈনুদ্দিন বলেন, ভোট নিয়ে মাথা ব্যথা করে কী লাভ, তাতে কি পেট চলবে? কথা শেষ করে মধু সংগ্রহের হাঁড়িটা কাঁধে তুলে নেন তিনি, বনবিবির মন্দিরের দিকে তাকিয়ে উঠে পড়েন নৌকায়। বিপদের ঝুঁকি আছে, ডাকাত আছে, অনেক কিছু আছে, ডাকাতি করে নিচ্ছে বা জঙ্গলে বাঘ আছে জেনেও আমরা যাচ্ছি, কী করবো? আমরা পেটের দায়িত্বে যেতে হবে। 3 মাস নদী বন্ধ, আমরা মাছ কাঁকড়া ধরে খাই, মাছ টাছ ধরে খাই জেলে আমরা নদীর কোলে বাড়ি। সরকার থেকে কোনো অনুদান পাচ্ছি না, ঘর পাচ্ছি না, বা 3 মাস বন্ধ যে 10,000 টাকা বা 5,000 টাকা সে তাও কিছু পাচ্ছি না। আমাদের মেরিন আছে বা মৎস্যজীবী কার্ড আছে, কেন্দ্র সরকার কার্ড, কিন্তু আমরা কিছু পাচ্ছি না, কী করবো? বাচ্চা কাচ্চা ছেলেপুলে আছে, পেটের দায়িত্বে যেতে হয়।
এই তো সামনে লোকসভা নির্বাচন, জি দেশ গঠনের ভোট, এটা ভোট, তা আপনাদের ভোট নিয়ে মাথা ব্যথা নেই? মাথা ব্যথা আছে, কি করে মাথা ব্যথা করতে গেলে আমাদের তো এদিকে পেট চলে না। মাথা ব্যথা ভোট দেবো, দেশের নাগরিক ভোট দিতে হবে, ভোট না দিলে রাজ্যে রাখবে? এবার ভোট দিতে হবে, আমাদের মতো 200টা পাস তো। বাড়ির মানুষটা পেটের টানে জঙ্গলে যাচ্ছে, আপাতত আগামী কয়েকটা দিন চরম উৎকণ্ঠায় কাটবে পরিবারের সদস্যদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সজনেখালি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।